আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইল ফোনটি অরিজিনাল নাকি কপি মোবাইল সেটি আপনি কিভাবে চেক করবেন। তো তার জন্য সবার ফার্স্টে আপনি চলে যাবেন আপনার মোবাইলের ডায়াল প্যাডে এবং সেখানে যেয়ে লিখবেন *#06#। লেখার পরে আপনাদের সামনে আপনাদের IMEI নাম্বারটি চলে আসবে, এই নাম্বারটি আপনারা কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজারে যাওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন সার্চ বারে। সার্চ বারে আপনি সার্চ করবেন IMEI চেকার, লিখলেও চলে আসবে। তো লেখার পরে সবার ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আপনার প্রবেশ করবেন। তো আমি প্রবেশ করলাম, প্রবেশ করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যে সার্চ বারের অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ট্যাপ করে ধরে আপনাদের IMEI নাম্বারটি পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপনারা রোবট কিনা সেটা প্রমাণ করতে বলছে। তো এখানে টিক মার্কে ক্লিক করে আপনি ভেরিফাইটা করে নেবেন। দেন এটা ভেরিফাই হয়ে গেলে আপনারা চেক অপশনে ক্লিক করলে আপনাদের মোবাইলের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার মোবাইলটি কপি নাকি অরিজিনাল। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।